সকাল সকাল ছেলেকে নিয়ে হোমওয়ার্ক করতে বসে পড়েছি। মানে ছেলের হোমওয়ার্ক করবে না, বসলে তো করবে না, দুষ্টুমি করবে, কোথায় খাতায় বেশি বেশি দাগ দেবে। ওই জন্য ও তো একা পারে না, ওর সঙ্গে বসতে হয়, তার জন্য ওকে নিয়ে বসে পড়েছি পড়াতে। তো অর্ধেক কাজ গুছিয়ে রেখেছি, আর কিছুটা বাকি আছে সংসারের কাজ, তো ওকে পড়িয়ে নিয়ে তারপর করব। তো চলো ওকে পড়িয়ে নিই। বারবার বলাবে না কিন্তু, শোনা, একবারে যেটা লিখবে একবারে স্পষ্ট ভাবে সুন্দর করে লিখবে। কিউটা ভালো করে করো, দাগ ওঠেনি কিন্তু। তুই ওটা কি করেছিস? ওটা মাঝখানে হবে না, তোকে বললাম মোচ 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 শিগগিরি মোচ, এরকম ভুল ভাল করবি না। আবার দুটো দাগের মাঝখানে হবে, এই যে মাঝখানটায় মোচ, নিচে নেমে গেল কেন? হ্যাঁ, আবার নিচে নিচ নিচ থেকে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার উপরে। হ্যাঁ হ্যাঁ, এই ভেরি গুড। লেখো লেখো, পরপর লেখো, পরপর লেখো, জোরে জোরে মুখে আওয়াজ করবে, ভালো করে লেখো। আর গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আমি সকাল থেকে আসতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ ছেলের অনেক হোমওয়ার্ক ছিল, সেগুলো সব কমপ্লিট করলাম। তো তোমরা দেখতেই পেলে, এখন দেখো ছেলের বইয়ের অবস্থা, বইপত্রের অবস্থা কি, এগুলো সব গোছাতে হবে আমাকে এখন, তারপর সংসারের কাজে হাত দেবো। আজকে আর কোনো রকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তো এই সব নিয়েই চলছে আমার সকাল থেকে। তো এখন কটা বাজে জানো? 10:30। সাড়ে 10:30 মানে কতটা বেলা হয়ে গেছে। তো মাঝখানে একবার খাওয়া দাওয়া হলো, তারপরে আবার ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে পড়েছি। চলো তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে নিয়ে কাজে হাত লাগাই। ছেলেকে পড়াশোনা করিয়ে ঘরটা একটু এলোমেলো হয়েছিল, সেগুলো সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে মোচা কাটতে। তো এই মোচাটা মা শাশুড়ি পাঠিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা মোচা হয়েছে, কিছুটা এখন কাটছি, আর একটু মানে ফ্রিজে রাখা আছে, এটা পরে খাবো, একসঙ্গে তো অনেকটা খাওয়া যায় না, তো কিছুটা এখন কাটবো। আর এই মোচাটা দিয়ে কী হবে বলো তো? বড়া হবে, মানে মোচার বড়া। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি এক এক করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোচা কাটা আমার কমপ্লিট, আর এই দেখো হাতে তুলে নিয়েছি দুটো আম, এটা কিন্তু আমাদের গাছের আম জানো তো, তো টক ডাল হবে আজকে। তো আর কি, এই আমটা মানে খুব একটা টক না, আবার খুব একটা মিষ্টি না, তো মিডিয়াম আর কি বলতে পারো। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগে এই গাছের আমের টক ডাল খেতে। চলো তো আমটা কেটে নিই। আর এই যে দেখো, এটা হচ্ছে পাট শাক, মানে এই প্যাকেটের মধ্যে পাট শাক আছে, তোমরা তো জানোই আমরা ফ্রিজে কিছুটা সবজি রেখে খাই। তো আর কি, কালকে এই পাট শাকটা নেওয়া হয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করছি। তো আজকে রান্না হবে পাট শাক, টক ডাল, মোচার বড়া আর মাছের ঝোল। তো চলো চটপট করে কেটে নিই পাট শাকটা।
এখন একটু আদা কেটে নিচ্ছি, মানে মায়ের একটু আদা লাগবে ওই জন্য আদাটা কেটে নিচ্ছি। আর একটু রসুনও ছাড়িয়ে নেব, তো মায়ের একটু রসুন লাগবে, মানে ওই পাট শাকের মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন দিতে হবে, ওই জন্য এগুলো কেটে নিচ্ছি এক এক করে। রান্নাঘরের কিছুটা কাজ কমপ্লিট করে চলে এসেছি বড় ঘরে। দেখো হাতে বাড়নও তুলে নিয়েছি, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা জাস্ট মুছে নেব। চলে এসছে, চলো দেখি ঘরে খুলে দেখি, চলো। দেখো এদিকে কাণ্ড, দেখো এদিকে কাণ্ড, দেখো ওরে বাবা রে বাবা, এত যোগ্যতা, এত যোগ্যতা আমার ছেলে। বাবার হাতে ছেড়ে দাও, শোনা বাবা করুক। বেরিয়ে গেছে আমাদের স্ট্যান্ড, দাও দাও দাও, প্যাকেট প্যাকেট খুলি, প্যাকেট প্যাকেট আমি খুলব, ও তো এইটা দিয়ে কি হবে শোনা, হ্যাঁ আমার ভিডিও। আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো, অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা নিজের স্ট্যান্ড কিনবো, ভিডিও করতে অসুবিধা হয় খুব, ওই জন্য তোমাদের দাদা ভাই এটা আমাকে গিফট করলো। তো বন্ধুরা তোমরা তো দেখলেই নতুন স্ট্যান্ড কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই, তো আমার আর এখন কোনো সমস্যা হবে না ভিডিও বানাতে। তো দেখো ছেলেকে মা খাইয়ে দিচ্ছে, আমার এখনও স্নান হয়নি, ঘর মুছে হয়নি, ঘর মুছে আমি স্নান করবো, ততক্ষণ ছেলেটাকে। ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবে, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ওকে বাই, টাটা।